নমস্কার, সিটিএন টিভি নিবেদিত নৃত্য গীত ও ছন্দে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুর তাল ছন্দ ভাষা সব মিলিয়েই যখন আমাদের ইন্দ্রিয় অতিক্রম করে অতীন্দ্রিয়তে প্রবেশ করে এবং আমাদের হৃদয়ে স্পন্দন তোলে, সেটা কিন্তু একমাত্র সঙ্গীত। আর এই সঙ্গীতের ডালি নিয়ে আমরা হাজির হয়েছি, আর আমাদের একজন প্রিয় সঙ্গীত শিল্পী এই স্টুডিওতে হাজির হয়েছেন। তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, মৌসুমী ঘোষ। মৌসুমী, তোমাকেও স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। কি গান শোনাবে আজকে? আমি প্রথমে আশাজির গাওয়া একটি গান, সুর আর ডি বর্মনের, সেই 1975-এর গান গিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান শুরু করছি। একদম শুরু করো। এরপরে আমরা কি গান শুনবো? দর্শক বন্ধুদের কি গান শোনাবে? এরপরে আমি আশাজির গাওয়া নচিকেতা ঘোষের সুরে ফরিয়াদ ফিল্মের থেকে একখানা গান শোনাচ্ছি। একদম শুরু করো। আজ দুজনে মন্দ হলে মন্দ কি? আজ দুজনে হলে মন্দ কি? দেখো ময়ূর কণ্ঠে রাতে আলোয় ঝিলমিলে, আহা মনে রাতে এসো না আজ ভাব করি। আজ দুজনে মন্দ হলে মন্দ কি? ফাগুনের
যদি তোমার চোখে আমার চোখে রং লাগে, আর একটু ছোঁয়ায় রক্তে যদি ঢেউ জাগে, দোহাই বলো দোষ নাকি মনকে কেন দাও ফাঁকি, হবো মাঝি অপূর্ব শুনলাম, আর গানের সাথে সাথে তোমাকে দেখতেও কিন্তু খুব অপূর্ব লাগছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তা দর্শক বন্ধুদের কথা বলি যে আপনারা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তবে টিভির পর্দায় যে নাম্বার দুটি যাচ্ছে আপনারা সেখানে ফোন করুন, আমাদের অডিশন চলছে, আপনারা অবশ্যই এখানে ফোন করে আসবেন এবং সুপ্ত প্রতিভা ব্যক্ত করার এমন একটা প্ল্যাটফর্ম সিটিএন চ্যানেল। চলে আসবো মৌসুমীর কাছে। আমরা আবার কোন গানে যাব? এবারে আমি একটি হিন্দি গান করছি, লতাজির গাওয়া, একটু পুরনো দিনের, 1960s। তো ফিল্মের নাম হচ্ছে দিল আপনা অর প্রীত পরাই। বেশ, শুরু করো। আমি তাহলে গানটা চেষ্টা করছি।
আরে তোমার গান এত সুন্দর হতো না কারা না থাকলে বলতো, যারা আমাদের যন্ত্রণীর সঙ্গে আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই দর্শক বন্ধুদের। কিবোর্ডে আছেন গৌতম মিত্র, লিড গিটারে অর্ক ঘোষ দস্তিদার, বেস গিটারে রাজদীপ গুহঠাকুরতা, হ্যান্ড সোনিকে সুমন চক্রবর্তী, অক্টোপ্যাডে বিজয় হরি। আবার আমরা চলে যাব গানে। শ্রোতা বন্ধুরা মুগ্ধ হয়ে শুনছে তোমার গান, বুঝতেই পারছি, কারণ আমরা এখানে সবাই মুগ্ধ। এরপরে কি গানে যাব? গানগুলো তো সত্যিই অনবদ্য। এবারে আমি আশাজির গাওয়া সেই 1972 এর গান। আচ্ছা, সুরকার হচ্ছেন আর ডি বর্মনজি। তোমার কি খুব প্রিয় শিল্পী আশা? অবশ্যই অবশ্যই, একদম ভীষণ প্রিয় শিল্পী বোঝা যাচ্ছে। শুরু করো। ফিল্মের নাম মেরে জীবন সাথী। আমি এই গানটা বাংলা আর হিন্দি দুটো মিশিয়ে করছি। প্রতিবার ঠিক 8:25 সিটিএন চ্যানেলে চোখ রাখুন এমন একটি সুন্দর অনুষ্ঠান উপভোগ করার জন্য। আর আমাদের সঙ্গে আছে মৌসুমি, আমাদের মন ভরিয়ে দিচ্ছে, তবে সময় তো খুব সীমিত, তাই শেষ গান আমাদের শোনাবে মৌসুমি। কি গান শোনাবে? এখন আমি লতাজির গাওয়া অনুরাগ ফিল্মের গান, সুরকার এস ডি বর্মন।
তো আমি বাংলা হিন্দি দুটো মিশিয়ে করছি, আর একটা করে অন্তরা করছি, কারণ আমাদের সময় তো খুবই সীমিত। তো আমি বাংলা হিন্দি দুটো মিশিয়ে করছি, যেটা শুরু করি মীরা দেব বর্মনের লেখা। বাহ, বছর খানিক হইরা গেল গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না, কি যাশরে ফাটি গাঙ পাইয়া আমার ভাই ধনির কয়ো নায়র নিত বইলা তোরা, দর্শক বন্ধুদের জানাবো যে আপনারা এখানে যদি অংশগ্রহণ করতে চান তবে অবশ্যই টিভির পর্দায় যে ফোন নাম্বার যাচ্ছে তাতে ফোন করুন, আমাদের অডিশন চলছে। এমন একটি সুন্দর অনুষ্ঠানে আপনাদের সাথে পেয়ে পাশে পেয়ে সত্যি আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার, সবাই ভালো থাকবেন, আপনাদেরও সবাইকে নমস্কার জানাই, ধন্যবাদ।